কিছুদিন আগে ঢাকা ভার্সিটি, আপনারা জানেন, ফেসবুক দেখছেন, ঢাকা ভার্সিটিতে কতগুলো মেয়ে পোশাকের স্বাধীনতা চাইছে। এক মেয়া, বুঝলেন, ঢাকা ভার্সিটি এক মেয়া, এরকম একটা অন্যা, এ বগল বগল কাটা, এরকম পেঁচিছে, এদিকে বার হয় এদিকে বার, ইনকে পেঁচা কয় আমার দাদি নানিরা এরকম পড়ছে। এখনকার কতগুলো মেয়ে, আগেকার মেয়ে আমরা দেখছি ভদ্র না ভাই, এরকম মেয়েরা দেখেন অন্যায় এরকম পড়তো, আগেকার মেয়েরা অন্যায় দিয়ে এরকম ঢাকায় ঢুকে, এরকম ঢাকায় ঢুকে রাখতো, ছেলেরা দেখবার তালিকা না রে, ঢাকা থসে রে, ঢাকা থসে রে। আর এখনকার মেয়েরা এই অন্যা ঘুরে এই দিকে দিছে, অন্যা ঠিকই আছে কিন্তু ঘুরিছে এই দিকে, পিছন দিকে দিছে, সামনে খালি লাইট মারতেছে। হাসেন কেন? আমাদের ছেলেদের কোনো দোষ নাই, এদের নষ্ট করেছে এই বেহায়া বেসারা নারী, জোরে কোন কথা ঠিক কেন? আমাদের যুবকদের কোনো দোষ নাই, বর্তমান সরকার বুঝে না, ইফটিজিং করলে ছেলে করে ধরে, কেন ছেলে করে ধরবে কেন রে? ছেলেরা কি বাড়ির মধ্যে ইফটিজিং করে? এরা বেসাইজ হয়ে রাস্তাতে আসে কেন? আমাকে ছেলেরা কি হিজড়া নাকি? দেখলে তো মন ধরবে, তাই বিরি এই জন্য আল্লাহ কইছে তোরা ঢাকে এতো, ঢাকে এতো। গভীর রাত্রে হযরত ওমর মরুভূমির ভিতরে কাঁদতেছে, তখন হযরত ওমরের পজিশন হলো অর্ধ পৃথিবীর খলিফা। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তো সামান্য একটা দেখা দেখালি আছে, আর হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, গভীর রাত্রে মরুভূমির মধ্যে কাঁদতেছে। এমন সময় আবু যর গিফারি খোঁজ পাইছে, কাছে গিয়ে বলতেছে, আমির আল মোমিনিন, দুনিয়ার সবাই যখন ঘুম পাড়তেছে আর আপনি তখন কান্দেন কেন? আমার ফারুক বিন আবু যর, অতীতের কথা আমার মনে হয়, আর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, অর্ধ পৃথিবীর খলিফা হলাম আমি বর্তমানে, কিন্তু অতীতে আমি কি ছিলাম? অতীতে কি শোনেন, এই যে বর্তমানে প্রধানমন্ত্রী, কি হনুরে, অতীতের খবর কি, ভবিষ্যতের খবর কি? প্রত্যেকটা মানুষ খালি বর্তমানে কি হনুরে এই চিন্তা করা যাবে না, আমি অতীতে কি ছিলাম, ভবিষ্যতে আমার খবর কি হবে, একটু চিন্তা করার দরকার আছে না নাই? আবু যর গিফারি বললেন, আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর তো আমি জানি না। ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াতে যেতাম, সন্ধ্যার সময় ছাগলগুলো যখন ফেরত আনতাম, খালার ছাগলগুলো গুনে আমার কান ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি আবার দৌড় দিতাম, যেইগুলো ছাগল ছাড়া পড়েছে তারে কুড়ে কুড়ে খালার কাছে জমা দিলে, খালা মাতার চুল ধরে বলতো, ওমর আজকে যেই ভুল করেছ আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালি চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম, খালা রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন সেই উমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতায় নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। দেখেন, এটা সেই কোরআন, এটা সেই কোরআন যেই কোরআন একটা রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দেয়। আজকে সেই কোরআন বাংলাদেশে আছে না নাই? কিন্তু মানুষের তৈরি করে আইন দিয়ে আমরা চলতেছি, আল্লাহর কোরআন খালি তেলাওয়াত করে সওয়াব পাওয়ার চাই। ওই যে হুজুর কইছে প্রতি অক্ষরে দশটা করে নিকি, ওইখানে হিসাব করতেছে বিসমিল্লাতে কয়রা, আউযু বিল্লাহ কয়টা অক্ষর আছে, তাহলে কত নেকি হলো? আরে পুঁতি অক্ষরে দশটা করে নেকি, এটা হলো নফল। মনে করেন আপনাদের আশেপাশে যে বড় বাজার আছে সাজাদপুর, আছে না নাই? ওইখানে এক বেটা দুই মনে আলু বিক্রি করতে গেছে, এক খরিদ্দার বলতেছে, ভাই আমার দুই মনে লাগবে। তা আলুওয়ালা বলতেছে, মাশাআল্লাহ, তাহলে আর কোনো টেনশন নাই, তুমি নিয়ে নাও। খরিদ্দার বলতেছে, না তুমি কইলি হবে, মাপে দাও। তো বলে, ভাই রে বাড়ির আলু রে কম হবে না। তো বলতেছে, মাফিয়া দিলে তোমার অসুবিধা কি? আলু মাফিয়া দেখে দুই মন দুই শের। তো খরিদ্দার বলতেছে, ভাই আপনি কইলেন দুই মন, তো দুই শের যে বেশি হলো,
আলোয়ালা বলতেছে দুই সারের দাম দেওয়া লাগবে না, এটা তোরে ফ্রি দিয়ে দিলাম। ও তখন দুই সার আলু টোপলা করে বলতেছে আজকের মতো আর আমি আলু নিব না, এই ফ্রি দুই সার নিয়ে বাড়ির যাই। আপনারা বলেন তো আলুওয়ালা কি তাকে ফ্রি আলু দিবে? কারণ দুই মনের সাথে দুই সারের সম্পর্ক। আজকে বাংলাদেশে প্রতি অক্ষরে দশটা করে নেকি যদি পাওয়ার চাই তাহলে শুধু কোরআন পড়লে হবে না, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন সাউন্ড বক্স বন্ধ হলো, চলতেছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি বুঝলেন আল্লাহর কোরআনটা কেমন? যেই কোরআনের আপনারা তাফসির শুনবেন আগে সেই কোরআন আপনাদের জানা দরকার আছে না নাই? কি করবেন? এ কোরআন জানবার গেলে কোরআন ধরা লাগবে না? ধরা লাগবে। তা আপনাদের মধ্যে যদি আমি বলি একটা যুবক আসো তো বাবা এ কোরআন শরীফটা ধরো তো, অধিকাংশ যুবক বলবে না। কেন না? কারণ এটা ধরবার গেলে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ বলেছেন কোরআন শরীফ স্পর্শ করতে পারবি না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। তাহলে যেই কোরআনকে ধরতে গেলে আমাকে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনের মধ্যে আছে কি? এই যে সভাপতি সাহেব যে বললেন না আল কোরআনের আলো, আর আপনারা কইলেন ঘরে ঘরে জালো, এই ঘরে ঘরে জ্বালানোর মিছিল করছে আবু জেহেল। আবু জেহেল মিছিল করছে কোরআন ঘরের মধ্যে থাক, কোরআন মসজিদের মধ্যে থাক, কোরআন মাদ্রাসার মধ্যে থাক, কোরআন দিয়ে হুজুররা ব্যস্ত থাক, আর আমরা শয়তানের আইন দিয়ে দেশ চলামো। এই জন্য আল কোরআন আলো ঘরে ঘরে জালো, এটা হলো আবু জেহেলের স্লোগান। আর আবু বক্করের স্লোগান হলো আল কোরআনের আলো সব জায়গায় জালো। কি আপনারা কি আবু জেহেলের না আবু বক্করের? তাহলে স্লোগান কি দিবেন? যত জায়গা আছে বাংলাদেশে কোনো জায়গায় কোরআন বাদ থাজ হবে না। একটা স্লোগান দিয়ে তারপরে তাফসীর শুনি। আল কোরআনের আলো হয়েছে? ও ভালো মতো সাউন্ড হয়নি না? সংসদ না, সংসদের কথা শুনলে ওরা খুব ওরা বলবে হুজুর ওই দলের। আমরা সংসদ না, সব জায়গা, তার মধ্যে সংসদ আছে না নাই? এমনকি বাংলাদেশের যতগুলো পতিতালয় আছে সেই পতিতালয়ের মধ্যেও কোরআনের আলো জ্বলাতে হবে। জোরে কোন কথা? হে আলো জ্বললে সেখানে অন্ধকার থাকবে? দোয়া করতেছে হুজুর আল্লাহ অন্ধকার দূর করে দাও, অন্ধকার দূর করে দাও আল্লাহ। অন্ধকারে থাকতে পারতেছে না, দোয়া দিয়ে চোখের পানিতে গাল ভেজে দিচ্ছে। ইতিমধ্যে একজন লাইট জ্বলাছে, যেই লাইট জ্বলাছে হুজুর চোখ এই অন্ধকার কোথায় গেল? বলে দোয়া দিয়ে অন্ধকার দূর হবে না হুজুর, আলো জ্বলান লাগবে। ধরে কোন কথা ঠিক না? আজকে আমরা দোয়া দিয়ে বাংলার ভাগ্য পরিবর্তন করতে পারবো না, কোরআনের আলো সব জায়গায় জ্বললে গোটা বাংলাদেশ শান্তিনগর হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? তাহলে স্লোগানটা কি হবে? সংসদ না, সব জায়গায় আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে ধনী আর মুসলমান লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ। এখন হযরত উমর যে কোরআন তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল সেই কোরআনটা কি? ছদ্মবেশে দেখার জন্য, শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছে, হঠাৎ হযরত উমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরি পথ। জোরে বলেন কি পথ? আপনারা তো সৌদি আরবে জাননি, যারা গেছেন তারা বুঝবেন। দুই দিকে দুটো পাহাড়, মাঝখানে একটা চিকন রাস্তা, এ রাস্তার নাম হলো গিরিপথ, কঠিন পথ। সেই গিরিপথের ভিতরে একটা সুন্দরী নারী ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক চমকে গেলেন, এত সুন্দরী একজন নারী একা একা, যার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই, এত সুন্দরী একটা নারী, সুবহানাল্লাহ।
এখন যে আপনারা সুবহানাল্লাহ কোলেন, আপনারা বলেন তো হযরত উমর ফারুক যাকে বলতেছে এত সুন্দরী নারী, এ কি পরিমণি, এ কি আমাকে রে অপু, এ কি আমাকে রে বুবলি। যুবকেরা বুঝতেছে পরিমণির বিয়ের আগেই পেটত বাচ্চাইছে, তারপরে হলুদ দিছে, তারপরে বিয়া হয়েছে, আর এই বুবলি তো মরিয়ম হয়ে গেছে, বুঝলেন না? আর স্বামীর কোনো খবর নাই, বাচ্চার বয়স 2.5 বছর। পরে খোঁজ খবর নিয়ে জানা গেল এইগুলো সব কাম করছে লুচ্চা শাকিব খান, জোরে খান কি খান, এমন একটা লুচ্চা লুচ্চা, কোনো মেয়ে মানুষ ওর কাছে গেলি পেট ভরে দেয়, হায় হায় লুচ্চা রে। এখন সুন্দরী বলতে বাংলার মুসলমান মনে করতেছে পরিমণির মতন সুন্দরী, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে অকরণ ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর কোরআন কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে। আচ্ছা, আপনাদের এলাকায় একই গাছের কলা বিক্রি করতে গেছে, এক গামলায় শিলা, এক গামলায় সুসাওয়ালা, আপনারা খরিদ্দার কোন কলা কিনবেন? না, একই গাছেরই কলা আলা বলতে, তো ভাই একই গাছের কলা, ওটা কত করে? এই দেয় না তো, তুমি কলা শিলা খাও না, তোকে শিলাই তো খাই, তো শিলা আছে খালি লিভার খাবা, একটা পাগলাও নাই যে শিলা কলা নিবে। তো শিলা কলা যদি আপনাদের পছন্দ না হয়, বেপর্দা নারীকে আপনারা বিয়ে করেন কেমনে? এই শিলা কলাও যা, বেপর্দা নারীও তাই, জোরে কোন কথা ঠিক কি, মানে ধুলিয়া বালু মশা মাছি সব আগে টেস্ট করছে, আপনি খাওয়ার আগে টেস্ট। আজকে ব্যাপারটা যারা এই সমস্ত নারীদেরকে অনেকেই টেস্ট করছে, আপনি কিন্তু আর টেস্ট পাবেন না। এই জন্য যারা যুবক বিয়ে করনি তারা কান ধরে তৌবা করো, বিয়ে যদি করতেই হয় পর্দা নিশি নারীকে বিয়ে করবো, খালি এই তৌবা করো। রাজি আছেন? যারা বিয়ে করেননি আর যারা বিয়ে করছেন তারা যদি আর একটা চান্স নেন, না অসুবিধা তো নাই রে ভাই, 4টা পর্যন্ত বিয়ে করা যায়, 4টা ধরে কোন কয়টা, 2 বউ যারকে আছে তারকে মজাই আলাদা, 1 বউ যদি রাগ করে খালি কবেন থাক আমি ওর কাছে যাচ্ছি, দৌড়ে এসে পাওয়া ধরবি, যাই হোক না। কারণ একটা বিয়ে যারা আছে এরা সুখে আছে না কষ্ট আছে বোঝার উপায় নাই, কিন্তু 2টা হলে মজা আছে, ধরে কোন কথা ঠিক কিনা ভাই, এক বউ রাগ করছে থাক ওখানে গেলাম। এই জন্য আল্লাহ কোরআনে বিয়ার আয়াত যেখানে দিয়েছেন সেখানে প্রথমে বলেছেন মাসনা মানে 2টা বিয়ে করো, সোলাসা মানে 3টা বিয়ে করো, রুবা মানে 4টা বিয়ে করো, যদি না পারো আহে তাহলে 1টা নিয়ে আয় তুমি সন্তুষ্ট থাকো। আমি আপনাদের 2টা বিয়ে করার কথা বলতেছি না, কিন্তু যারা করো নাই তারা একটু চিন্তা করো, শিলা কলা না সোসাওয়ালা। ওমর ফারুক সুন্দরী মেয়ের কাছে গিয়া নিকটে গিয়া সালাম দিয়ে বলতেছেন মা, এই 2 পাহাড়ের মাঝখানে গিরিপথে তুমি সুন্দরী নারী একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, আত্মাকুল্লা হাক্কা তোকাতিহি, তোমার অন্তরে কি কোনো ভয় ডর নাই? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ভিতর থেকে বলে পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ, ওই মেয়েটা পর্দার ভিতর থেকে উমরকে বলতেছে পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। উমর ফারুক বললেন মা কি বেসাইদা কথা বললাম? মেয়েটা বলে পথিক, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, ওই মেয়েটার কলিজায় আত্মা করলাম আত্মা করলাম আত্মা করলাম, শুধুমাত্র আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে,
কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহা জানি হবে না। সবাই বলেন, জবান খুলে বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা দুলবে। ওমর ফারুক বলতেছেন, মা আলহামদুলিল্লাহ, মা গো তুমি যে ধীর গতিতে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো কষ্ট লুকিয়ে আছে, কারণ তোমার চালচলন দেখলেই বুঝতেছি তোমার মনে হয় কোনো কষ্ট নিয়ে ঘুরতেছ। মেয়েটা বলে, ফতিক রে আসলেই আমি একজন দুঃখী নারী, আজকে ছয় দিন হলে হজরত ওমরকে আমি খুঁজে বেড়াই, আমি হলাম একজন দুঃখী নারী আজকে ছয় দিন ধরে, কোন কয় দিন। ওমর ফারুক বললেন, মা তুমি একজন দুঃখী নারী ওমরকে খুঁজতেছ ছয় দিন হলে দুই পাহাড়ের মাঝখানে, ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, ওমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, ওমরকে যদি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও, ওমরকে যদি পাওয়ার চাও তাহলে রাষ্ট্রীয় ভবনে যাও। মেয়েটা কান্দের বলে, পথিক তুমি জানো না যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজার জন্য বঙ্গভবনে যাওয়া লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন চেয়ারম্যান খুঁজবার যাওয়া লাগবে না, চেয়ারম্যানই আপনাকে খুঁজবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমপি খুঁজবার যাওয়া লাগবে না, এমপি রাই আপনাকে খুঁজে বেড়াবে। ধরে কোন কথা ঠিক কি না? আর আজকে মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চলে, নেতা খালি ভোটের আগে আসে, এখন তার ভোটই নেই। আর ভোট আছে হাইরে। মেয়েটা বলে, পথিক শোনো আমার বিশ্বাস ছয় দিন হলে হজরত ওমরকে খুঁজতেছি, আর এক আধ দিনের ভিতরেই পেয়ে যাবো ইনশা আল্লাহ। আপনারা বলেন তো মেয়েটা কি পাশে, মেয়েটা কি পাশে? তো বলতেছে আমার বিশ্বাস ছয় দিন হলে খুঁজতেছি ওমরকে, আর এক আধ দিনের মধ্যেই পেয়ে যাবো ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর চোখের পানি বের করে বললেন, মা তুমি যে ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। মেয়েটা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া উদয় করে বলতেছেন, আপনি যদি সেই ওমরই হন তাহলে চোরের মতো একা একা ঘুরতেছেন কেন, আপনার কি কোনো স্যামসা নাই? স্যামসা স্যামসা বলতেন না, একটা করে নেতার স্যামসা থাকবে না, যাই যত বড় নেতা তার স্যামসা তত বেশি। দেখবেন এমপি যদি যায় সামনে একশো মোটরসাইকেল, পিছনে একশো মোটরসাইকেল, মাঝখানে এমপির গাড়ি, জনগণ বুঝতেছে নেতা আসতেছে। আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, সুরের মতন একা একা কেন ঘুরতেছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু। ওমর ফারুক বলে, মা স্যামসা পালার টেকা আমার আছে, একটা স্যামসা পালবার গেলে হুন্ডার তেল কিনা দেওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা, সেই স্যামসা কীভাবে পালব? জুমার দিন ওমর ফারুক খুতবা দিচ্ছে, জুমার দিনে মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছে, ইতিমধ্যে মাঝখান থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বলে, আমির আল মুমিনিন আপনার খুতবা আমরা শুনব না। বলতেছে, রে নবীর সাহাবেরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছ, আমার পরনে লক্ষ্য করে দেখো আমি তো নতুন কাপড় পরি নাই। সমস্ত সাহাবেরুল আবদুল্লাহ সবাইকে বাইতুল মাল থেকে এক টুকরা করে নতুন কাপড় দিছে, তোমার পরনে পুরাতন কেন? আবদুল্লাহ বলে, আমিও নতুন গায়ে দেবার চাইছিলাম কিন্তু এই মানুষটার জন্য আমার গায়ে দেওয়া হয় নাই, দুনিয়ার সবাই যখন ঘুমায় ছিল এমন সময় আমার বাবা আমার দরজায় বলে, আবদুল্লাহ আমার পাঞ্জাবি
এত ছোট রে বাজান, এইটা পরে কেমনে খুতবা দেব, তোর পাঞ্জাবিটা আমারে দান করে দে, তোর টামারটা মিলে লম্বা একটু জুব্বা বানাবার চাই। রে নবীর সাহাবীরা শোনো, আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম, বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায়া বাবা খুতবা দিবার চাই। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সুবহানাল্লাহ, স্যামসে পালার মতন ঠেকা থাকা লাগবি তো, কি কন? এই যে হুন্ডা লিয়ে যারা ঘরে, ওরা কি এমনি এমনি ঘরে না তেলে টেকা দেওয়া লাগে? এই টেকা কোথ থেকে দেয়? এই টেকা কোথ থেকে যায়? যত বিপদ আপদ মুসিবত সব গরিবের উপরে, জোরে কোন কথা ঠিক কিনা? গত বছর এই টাইমে 80 টাকা শেখ সোয়ামিন, এবার 200। গত বছর কারেন্টের বিল দিতে আমি প্রতি মাসে 300, এবার আছে 3000। সব টাকা আমাদের কাছ থেকে নিয়ে সাংসদেরকে পাল্টিছে, তোরে কথা কন না, কথা কন না কেন? আশ্চর্য কথা, কেরে কুত্তা ভুক ভুক করে গেরে। ওমর ফারুক বললেন, যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন কোনো বডিগার্ড লাগবে না, স্বয়ং বডিগার্ড হবেন আমার আল্লাহ। ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন। এখন বলো কে রে এটা বন্ধ করে পারলো না, রাস্তা বন্ধ করে পারলো না? দেখছেন আপনারা বিরক্ত হচ্ছেন, কারণ সুন্দর পরিবেশ না দিলে সুন্দর কথা হবে না। তো হাট বাজারে কোনোদিন ওয়াজ হবে? আপনি বলেন তো, হাটে তো হাজার হাজার মানুষ থাকে, সাজাদপুর বাজারে কোনো বক্তা ওয়াজ করে পারবে? এক এক মানুষ এক এক কাজে ব্যস্ত হয়ে করতেছে, তো ওই রাস্তাতে তো ভুট ভুটি এরকম শব্দ করে কিছুক্ষণ পরপর যায়, তো ওয়াজের অবস্থা খারাপ। ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, মা তুমি যে 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কি দুঃখ তোমার মনে, এই দুঃখের কথাটা এখন আমার কাছে বলো। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি। কয় বছর? খুব খেয়াল করবেন। মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি, ইমানের কলেমা পড়ে নাই, ইমান গ্রহণ করেছে। এই বাংলাদেশে যারা ইমানের কলেমা পড়েছে তাদের কোনো সমস্যা নাই, কিন্তু যারা ইমান গ্রহণ করেছে, কেউ 50 বছর কোরআনের তাফসির করে জেলখানায়, আবার আমির হামজা প্রত্যেকটা আয়াত পারা নম্বর করে বর্তমানে জেলখানায়, মামুনুল হক হক কথা বলে এখন জেলখানায়, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আমরা ইমানের কলেমা পড়েছি, আর যারা জেলখানায় বন্দী হয়ে আছে তারা ইমান গ্রহণ করেছে। যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরাও কলমা পড়ছে, আর্মি দেখলেই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর্মি এলাকা বিলকুল ঠিক হয় ঠিক হয়। যুদ্ধ 9 মাসে হিন্দুরা বেঁচে যাওয়ার পরে বলতে, হুজুর মুসলমানের কলমার দাম আছে হুজুর। আমি কলম কেমনে বুঝলে? কই কলমা কই আর্মির হাত থেকে আমরা বেঁচে গেছি। আমি কলম দেখো, শুধু কলমা কই আর্মির হাত থেকে বাঁচো, এই কলমা যদি গ্রহণ করো জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমাদের বাঁচায় দিবে। শুধু কলমা পড়লে হবে না, এটা গ্রহণ করা লাগবে। মেয়েটা বলতে, 6 বছর বয়সে ইমানের কলেমা গ্রহণ করেছি, শুধুমাত্র কলমা গ্রহণ করার অপরাধে, অন্য কোনো অপরাধ নাই, শুধু কলমা গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। চুরি করেনি, ডাকাতি করেনি, একটাই অপরাধ কলমা। আজকে যারা জেল জুলুমের মধ্যে আছে তাদের অপরাধ কি? এ জোরে গান, তাদের অপরাধ কি? একটাই মাত্র অপরাধ, এই কলেমা গ্রহণ করার কারণে 12 বছর সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, 12 বছর জেলখানায় বন্দি থাকা অবস্থায় আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন, মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে তখন জেলখানা
আমার কোনো দরকার হবে না, জেলখানার দরজা মুক্ত করে দিলে আমি 12 বছর পরে জেলখানা থেকে বের হয়ে কোথায় যাব, কারণ আমার বাবা খ্রিস্টান, আমার দাদা খ্রিস্টান, আমার মা খ্রিস্টান, কিন্তু আমি একজন মুসলমান কোথায় যাব? এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে ঘুরতেছিলাম, যদি আপনার দেখা পাই তাহলে আমি দুঃখী নারী, আপনার কাছে একটু আশ্রয় চাই। ওমর ফারুক মুস্তি হাসি দিয়ে বললেন, মা আমি তোমাকে তো আশ্রয় দিবার পারবো না। মেয়েটা কান্দের বলে, আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমি কি করব? ওমর ফারুক বললেন, মা ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। সুবহানাল্লাহ। আপনি ধনীর ঘরত যায়, বাবা টেকা দাও বাবা, ভিক্ষা দাও বাবা, আমি গরিব বাবা, যখন কোরআনের রাষ্ট্র চালু হবে তখন গরিব ধনীর দরজা যাবে না, ধনীরাই গরিবের দরজাত ঘুরবি, ধনীরা আসবে লে রে এ শতকর 2.5 টাকা লে রে, আমার 1000-এর মধ্যে 25 টাকা লিয়ে ভাই রে, তুই টাকা না আনলে আমি জাহান্নামে যাবো রে, ইয়ে রে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে প্রত্যেক ধনীরা গরিবের দরজাত ঘুরবে, এক ব্যাগ টাকা নিয়ে 7 দিন ধরে ঘুরতেছে, সব গরিবরা দরজা বন্ধ করে গেছে, মাফ কর মাফ কর, গরিবরাই ধনী কয় মাফ কর, তোর টাকা আমরা নেব না, 7 দিন ঘুরে ঘুরে কয় আল্লাহ রে, তাহলে এক ব্যাগ টাকা নিয়ে যাই কোথায়? মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, যা যায় গাছের ছায়াতে একজন ঘুম পাড়তেছে, এই ব্যাগওয়ালা মনে করতেছে ই গরিব ভাই রে, এক টাকা দিয়ে আমি বাঁচলাম, কাছে যায় ঘুম পাড়তেছে আসসালামু আলাইকুম, ওই ঘুমের থেকে লাভ দিয়ে কয় আলহামদুলিল্লাহ, বেগলা কয় মিয়া আমি তোর সালাম দিলাম, ও আলাইকুম না কয় আলহামদুলিল্লাহ কেন, বলে এক বস্তা টেকা নিয়ে 15 দিন ঘুরছি যে ভাই, একটা গরিব পাইনি, তোক দেখে আল্লাহ শুকর আদায় করছি টেকাটা নিয়ে, তো বেগলা কয় হব ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? যখন সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ হয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, গোটা বাংলাদেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে, জোরে কোন কথা ঠিক কি না? প্রধানমন্ত্রী কি কইছে, 23 সাল হলো দুর্ভিক্ষের বছর, দুর্ভিক্ষের বছর, খাওয়ানোর মালিককে দুর্ভিক্ষ হবি না কি হবি, খালি ওয়েট কর ওয়েট কর, হ্যাঁ এ অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে মার হবে, ডাইরেক্ট মার হবে না, এই পড়েন আল্লাহ কোরআনে বলতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করিনি, তাহলে রিজিক দেওয়ার মালিক কে? প্রধানমন্ত্রী কেমনে বলে দুর্ভিক্ষ হবে, আল্লাহ বলে আমার কোরআনের কাছে আসো আমি রহমত বরকতের দরজা খুলে দিব। মেয়েটা বলতেছে, আমির আল মোমিনিন আমাকে ইসলাম কি অধিকার দিবে? ওমর ফারুক বললেন, এখন তোমার বয়স কত? তো বলতেছে, আমির আল মোমিন আমার বয়স হলো 6 বছর বয়সে ইমান গ্রহণ করছি, জেলখানা থাকছি 12 বছর, তাহলে 6 আর 12 18 বছর। ওমর ফারুক মুস্তি হাসিয়ে বললেন, মা এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। আপনার ভালো ছেলে বলতে কি বুঝতেছেন, সাকিব খান না বুঝবেন, কিন্তু ভালো একটা টেকাওয়ালা সুন্দর ছেলের সঙ্গে বিয়ে বসার কথা নাই, বলা হচ্ছে ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার, কারণ 18 বছর বয়স। ভালো ছেলে বলতে আপনারা কাদের বোঝেন, কারা ভালো ছেলে? যেই ছেলে বটতলায় ঘোরে গাছতলায় মোবাইল চলায় সেই ছেলে, না মসজিদের সামনে কাতারে দাঁড়ায় সেই ছেলে? ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই, আমি একটা ভালো ছেলের খবর দেই দেখো তো তোমার পছন্দ হয় কি না। মেয়েটা বলতেছে, ঠিক আছে আপনি বলেন আপনার ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আবদুল্লাহ, 6 লক্ষ হাদিসের হাফেজ, শোনাল ছেলেটার নাম কি?
আব্দুল্লাহ নামও দেখছেন আব্দুল্লাহ নাম কিন্তু বুলেট না নাম হচ্ছে আব্দুল্লাহ ছয় লক্ষ হাদিসের হাফেজ লম্বায় হলো ছয় ফুট দুই ইঞ্চি গায়ের রং ফর্সা আর বাবার নাম হলো উমর উমর ফারুক দেখতেছে এইরকম একটা মেয়ে যদি আমার ঘরের বাড়িতে যায় ও কি কর আমার যদি বেটার বউ হয় আহ এই জন্যে বলতেছে সে আবদুল্লার সঙ্গে তোমার বিয়া দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া জোরে বলেন কি মা বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই আমার বাড়িতে আজ থেকে তুমি হবা বৌমা কেরাই ফুচকা কেরাই গল্প করে কেরাই কি টাকা চাই নাকি দেন আচ্ছা আপনারা বলেন তো যারা এখানে শ্বশুর আছেন আপনারা যারা বেটাকে বিয়ে করেছেন আপনাদের বেটার বউ আপনাদের কে হয় জোরে কন আরো জোরে সবাই কিন্তু বলতেছেন না অনেকের বেটার বউ আছে বৌমা হওয়ার পারেনি তো বৌমা হওয়ার পারে নাই বউ দজ্জাল হয়ে গেছে বেটা বিয়ে করার পর থেকে বউ কি কান গরম করে দিছে আর আপনাকে রতন গান্ধী নাই ওই বৌলিয়া চলে গেছে সিরাজগঞ্জ শহরে সিরাজগঞ্জ শহরে সুন্দর একটা বাসা করছে বৌলিয়া ওই বাসায় কবিতর আর কবিতরনি থাকে আর বাপ মা থাকে রতনকান্দি গ্রামে অসুস্থ বাবা একদিন সিরাজগঞ্জ হাসপাতালে গেছে ডাক্তার দেখানোর জন্য ভালো ডাক্তার দেখতে দেখতে রাত নয়টা বাজছে রাত নয়টার সময় বাবা চিন্তা করে এই রাত নয়টায় রতনকান্দি কেমনে যাই মন বলতেছে কেন তোর বেটার বাসা নাই রাত নয়টার সময় বাবা মনের তাগিদে ছেলের বাসার দরজায় ছেলের নাম হলো আবদুল্লাহ ধরে কারণ ছেলের নাম কি বাবা ডাক দেয় আবদুল্লাহ আবদুল্লাহ ফোন করছে কে রে আমাকে সবাই সার করে কয় সাহেব করে কয় এ রাত নয়টার সময় আমার নাম ধরে ডাকে মরদ কে রে আপনার বলেন তো নাম ধরে ডাকার মরদ কে আব্বাহ ধরে নাম ধরে ডাকার মরদ কে আমি যত বড়ই হুজুর হই আমার বাপকে আমার হুজুর কবি এই বুঝলো এই খবর কি আবদুল্লাহ চমকে উঠছে এত রাত্রে আমার নাম ধরে কে ডাকলো দরজা খুঁজে দেখে বাবা এটিএমের মতন দাঁড়ায় আবদুল্লাহ বলো বাবা এত রাত্রে কেন বলো ডাক্তারের কাছে আইছিলাম ভালো ডাক্তার দেখতে দেখতে নয়টা বাজছে এখন রতনকান্দি কেমনে যাই এই জন্যই তোর বাড়ির দরজায় আবদুল্লাহ হাত ধরে বাবাকে রেস্ট রুমে বসাইছে যে ঘরে সবাই রেস্ট করে ওই ঘরে বসাইছে এই ঘরে বসানোর পর আবদুল্লাহ বউয়ের কাছে গিয়ে দেখে বউ কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ছে আবদুল্লাহ এটিমের মতন বলতেছে কে গো বিবি এই আব্বাইছে রে আব্বাইছে আব্বার সামনে একটু খাবার দাও বউ বলতেছে সকাল থেকে আমার মাজা বেদনা আমার ডানার মধ্যে গেলে শিরশির করতেছে আমি উঠছি আর উঠবার পারবো না তুমি তোমার বাবা খাবার দাও বাবা চিল্লায় বলে আবদুল্লাহ আমার অসুস্থ বউ রে তুই কষ্ট দিস না খাওয়া লাগবে না রে আমি কি খাওয়ার জন্য আইছি খালি থাকার জন্য আইছি যাওয়ার বুদ্ধি থাকলে চলে যাইতাম আবদুল্লাহ বলে বাবা তাহলে কি খাবেন না বাবা মনের দুঃখে বলতে যে আমার খাওয়া লাগবে না থাকার একটা জায়গা দে একটা ঘর দিছে ওই ঘরের মধ্যে রাত নয়টায় আবদুল্লাহর বাবার না খাইয়া শুয়ে পড়ছে রাত যখন এগারোটা বাজে তখন আবদুল্লাহর শালা রাত এগারোটা আবদুল্লাহর শালা আবদুল্লাহর বইয়ের নাম হলো শেফালি শেফালি আপাপ সঙ্গে সঙ্গে বিড়াল যেমন ইন্দুর ধরার জন্য লাফ মারে ওই কম্বল ফেলা দিয়ে স্বামীর উপর দিয়ে মারছে লাফ আবদুল্লাহ তাকায় দেখে কম্বল আছে বউ নাই বউটা গেল কোথায় গেট খুলে বলতে ভাই এত রাত্রে কোত্থেকে আসলি ভাই বলতে যে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছ আমি একটু থাকবার চাই বোন বলতে তো পাগল হয়েছিস তুই না খাইয়া ঘুমাইলে আমার ঘুম ধরবে না ডাইনিং টেবিলের চেয়ারে বসাইয়া ভাত গরম গোস্ত গরম মাছ গরম সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতে তো খাবাই খাবাই তুই না খাইলে আমার কলিজার মধ্যে শান্তি নাই আবদুল্লাহ খাট থেকে উঠে চিন্তা করে আমার বাবা নয়টার সময় আইছে তোর মাজা বেদনা পিঠ শিষ্যের ঘরে আর ভাইকে বলতেছিস খাবাই খাবাই বার হইয়া থেকে পাঁচ তরকারি গরম ভাত শালার মাতাই বইয়ের হাত কয় তরকারি পাঁচ তরকারি গরম ভাত বউ মাথা হাত দিয়ে বলতেছে আর এক টুকরা খাবাই সঙ্গে সঙ্গে আবদুল্লাহ
বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার কাছে জিরো বাল ফেরালে বাবার মুখটা দেখতে পায়, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন ওয়াকাজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইন ইহসানা। আব্দুল্লাহ রে, তোর বাবা না খাইয়া তোরে লেখাপড়া করাইছে, তোর বাবা মাটির বিছনায় থেকে তোরে খাট বানায় দিছে, আজকে সেই বাবা তোর না খায় ঘুম পাড়তেছে, আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই। সঙ্গে সঙ্গে কোরআন বলতেছেন লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওহুয়াল আজিজুল গফুর। আব্দুল্লাহ চিন্তা করতেছে কি করা যায়, বর্তমানে নারী নির্যাতনের আইন আছে, বউ যতই অপরাধ করুক বউকে কিছু করা যাবে না, ঠিক কিনা বলেন? কিছু করা নাই। আব্দুল্লাহ যখন চিন্তা করতেছে আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে আর আমার শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত, এখন আমি কি করি? আল্লাহ বলতেছে লিয়াব লুয়াকুম, তোমাকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের। এই সময় সুন্দর আমল কি? আব্দুল্লাহ চোখ বন্ধ করছে, চোখ বন্ধ করে দেখে উটি বলা একটা বেলান আছে, এই যে উটি, এটা দেখি কয় আপনার নাম কি? বেলান, বেলুন, আমাদের বগুড়াতে কয় বেলান, হ্যাঁ বেলান। এই বেলান আবার মাপে এক হাত। আব্দুল্লাহ চিন্তা করতেছে এক হাত বেলান দিয়ে কোন জায়গাত মারব, বিবেক, ভিতরের বিবেক বলতেছে এমন জায়গাত মার যে পুলিশও দেখাবার পারবি না, মানুষও দেখার পারবি না, সেই জায়গাত মার। পিছন দিকে তাকায় দেখ উঁচা হয়ে আছে, ওই উঁচার উপরে বিসমিল্লাহ করে একটা বাড়ি মারলে একটা হজের সব পাবি, দুটা মারলে দুই হজ, এখন তুই কয় হজ কামাই করবি? বিড়াল যেমন চুপি 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 চলে আসে আব্দুল্লাহ ওই বেলানটা ভিতরে নিয়ে আস্তে করে চুপি চুপি বিবির পিছনে দাঁড়ায় গেছে, বউ খালি ভাইকে বলতেছে আর এক টুকরা খা ভাই, ভাই বলতে চাপা আর পারতেছি না। আবদুল্লাহর রাগ খালি উস্কে যাচ্ছে, আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে, তোর ভাই খাবার চায় না, জোর করে খাওয়াস, বিসমিল্লাহ করে মিডল পয়েন্টে এত জোরে বাড়ি মারছে ফুটবলের মতন শব্দ হয়েছে, জোরে কিন্তু লাগবে না কিন্তু শব্দ জোরে হবে, ওই জায়গার নাম কি? ওদের পিছন চাই লাগবে না জোরে, এ তো শব্দ হবে, জোরে কেন কী হবে? বউ দৌড় মারছে, শালাও দৌড় মারছে, শালা চিল্লা বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে কী জন্যে মারলাম, যদি দেখ পারছাস তাহলে আয়। শালা বলতেছে আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে বাবা যেই ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরের জানলার কাছে তাকায় দেখতো ভিতরে কে, বলে আপনার বাবা কখন আইছে? বলে নয়টার সময়। তোর বোন কইল মাজা বেদনা পেট শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি, বাবা রাগ করে না খেয়ে ঘুমাইছে, তোর সামনে পাঁচ তরকারি গরম ভাত। যেই লোকটা কইল মাজা বেদনা পেট শিরশির করে উঠতে পারলো না, সেই লোকটা তোর সামনে পাঁচ তরকারি গরম ভাত, এখন বললে শালা বল আমার আমল কি? শালা বলতেছে দুলা ভাই আর একটা বসান, আর একটা বসান। ই মানুষের জাত না, ই বাপের আত্মীয় পছন্দ করে কিন্তু শ্বশুরের আত্মীয় পছন্দ করে না। আপনাকে যেই বউগুলা বাপের আত্মীয় পছন্দ করবে শ্বশুরের আত্মীয় পছন্দ করে না, মাঝে মধ্যে পাশার উপর এমন একটা বাড়ি দেওয়ার দরকার আছে না নাই? বলতেছেন মা আমি তোমাকে বউ মা বানাইয়া, জোরে কন কি মা, আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। এমন সময় মেয়েটা হিজাবের ভিতর থেকে বলতেছে আমির আল মোমিনিন আপনি যে বললেন একটা ভালো ছেলে, একটা ভালো ছেলে, এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ কি সবচাইতে ভালো? উমর ফারুক বলতেছেন মা আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে তাহলে আমি একটা ছেলের নাম বলি, আপনি দেখেন তো সেই ছেলেটা কেমন। উমর ফারুক চমকে উঠছে, উমর ফারুক চমকে উঠছে, কে রে এই মেয়েটার কাছে ওর ভালো ছেলের খবর আছে, বলো মা বলো সেই ছেলের পরিচয় কি? মেয়েটা বলতেছে ছেলেটার নাম হলো হোসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন এই দুই ছেলের মধ্যে ভালো কোনটা? আপনি কিন্তু আমাকে বলেছেন ভালো একটা ছেলের সাথে বিয়ে বসার অধিকার আছে, এখন আপনি বলেন এই দুই ছেলের মধ্যে ভালো কোন ছেলে? সঙ্গে সঙ্গে উমর ফারুক বললেন
সাইদুস শাবাবে বলেন সাইদুস শাবাবে আহলিল জান্না হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন একটা হলো হাসান আর একটা হলো হুসাইন লিল্লাহে তাকবীর এরে যুবকেরা হাসান হুসাইনের সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চাও ফেসবুক টিপলে হবে আগের দিনে আমরা দেখতাম বিকালবেলা ছেলেরা ফুটবল খেলতো বিকালবেলা ছেলেরা ক্রিকেট খেলতো এখন বিকালবেলা মাঠে একটা ছেলেও নেই কেরে ছেলেগুলো গেল কোথায় আমাকে বলে হুজুর দেখবার যদি চান ওই গাছতলার যান গাছতলার যায় দেখে 15 জন বসে আছে হাতত খালি এরকম লিয়ে মোনাজাত করতেছে যুবকেরা জীবন ধ্বংস করো না বাজান ধ্বংস করো না হাসান হোসেনের সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চাও উমর ফারুক বলতেছেন মা আমার আব্দুল্লাহর চাইতে তোমার হোসাইন অনেক ভালো মেয়েটা বলতেছে যদি হোসাইন ভালো হয় তাহলে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো না বিয়া যদি বসতে হয় ওই হোসাইনের সঙ্গে আমি বসবো বিয়া উমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকালবেলায় হযরত আলীর বাড়ির দরজায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার এই কোরআন শরীফে একটা আয়াত আছে আম্মা সাইলা ফালা তানহার আলী বাড়ির মধ্যে চমকে উঠছে কে রে এ কণ্ঠ তো উমর ফারুকেরই হবে কিন্তু ফকিরের আয়াত কেন পড়ল বার হয়ে ওয়ালাইকুম আসসালাম মিরাল মুমিনিন আম্মা সাইলা ফালা তানহার মানে কি বলে জীবনে কোনোদিন ঘটকালি করিনি রে আজকেই প্রথম ঘটক হইয়া তোমার দরজাত তোমার হোসানের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই আলী লাভ দেবে বলে আলহামদুলিল্লাহ আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয় পাত্রী ভালো হবে উমর ফারুক বলতেছে পাত্রী এক নম্বর যোগ্যতা হলো 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছে 12 বৎসর ইমানের পরীক্ষা দিয়েছে সুবহানাল্লাহ বলেন আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিবার চাইলাম কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবে না মনে মনে তোমার হোসেনকে করছে কামনা এখন বলো আলী তুমি কি রাজি আলী বলতেছে আমিরাল মুমিনিন আমি হোসেনের জন্য মনে মনে এমন একটা বউ খুঁজতেছিলাম মনে মনে দেখে দেখে না মনে মনে আমার এলাকার এক মুরব্বী বলতেছে হুজুর এ পর্যন্ত 20টা দেখলাম পছন্দ হলো না আমি বললাম কে আবার আবার বিয়ে করবেন হুজুর কি কয় আমার জন্য না তো আমার ছেলের জন্য তো কয়টা দেখছেন কয় 20টা দেখছে কিভাবে দেখছেন লাড়া ছেড়া দেখছি হুজুর লাড়া ছেড়া দেখছে দেখি তো মা তোমার হাত দেখি তো মা দেখি তো মা তোমার খোপা খোলো তো মা মানে এরকম লাড়িয়া ছেড়া দেখতে দেখতে এই শালা বুড়ে লুচ্চা হয়ে গেছে জোরে কোন কি হয়ে গেছে লাড়িয়া ছেড়া দেখো ওই ওর পছন্দ হবে আরও লাড়বি জোরে কোন কথা ঠিক আরও লাড়ি শোনেন আজকে ফতোয়া শোনেন বেটার জন্য বাবা বউ দেখা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম কারণ বিয়ের আগে বেটার জন্যও যা বাপের জন্যও তাই বিয়ের আগে কথা কন এই কথা কন না কেন আমার এলাকার এক বাপ বেটাকে বিয়ে করবে তা নিজেই বিয়ে করছে নিজে নাউজুবিল্লাহ কে নাউজুবিল্লাহ কে ছেলে কইছে মেয়ে খান বিয়ে করবো না আমার পছন্দ না বাপ বলতেছে আমি কথা দিছি গরু জব করে লাখ লাখ টাকা খরচ করছে বিয়ে করাই লাগবে ছেলে কয় না আব্বা আমি করবো না বাপ কয় তুই যদি না করিস আমি করবো তখন মেয়ের বাপ বলতেছে একজন করলেই হলো কারণ বিয়ার আগে যে বাজান বিয়ার আগে বাপের জন্যও যা বেটার জন্যও তাই বিয়ার পরে ভিন্ন ফতোয়া হবে কিন্তু বিয়ার আগে ফতোয়া এক হযরত আলীকে বুকের মধ্যে হযরত উমর জাপটে ধরে বলতেছে আমার জীবনের ঘটকালে আল্লাহ কবুল করেছে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে হোসাইন ঘর থেকে বের হয়ে সালাম দেয় বলে মুরব্বি আপনার দুইজন যেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন আপনার বলেন তো উমর ফারুকের রাগ বেশি না কম কিন্তু হোসাইন এমন কথা বলার পরেও রাগ করতে পারে নাই কারণ শুনেছে আল্লাহ নবী বলেছেন একদিন আমি নামাজের শেষ দেয় কোত্থেকে হোসাইন আমার পিঠে চড়ে বলতেছে চল ঘোড়া চল চল ঘোড়া চল নবী নামাজ থেকে হোসাইনকে নামাবার চাই আল্লাহ ডাক দেবে হাবিব আপনাকে ঘোড়া বানাইছে আমি আল্লাহর বড় ভালো লাগতেছে যতক্ষণ আপনার পিঠে হোসাইন থাকবে আপনি শেষ দা থেকে মাথা তুলবেন না ওমর ফারুকের রাগ হয়েছে কিন্তু নবীর এই কথা মনে করবো রে বাবা রে যে আল্লাহ নবী ঘোড়া বানায় তার কথা রাগ করা যাবে
কপাল ঘামে গেছে, সুরটা নরম করে বলে, বাবা আমি তোমার মুরব্বি, তোমার বাবাও তোমার মুরব্বি, আমরা দুইজন মুরব্বি মিলে যদি সিদ্ধান্ত নেই তুমি কি গ্রহণ করবা না? হোসেন মুসকে মুসকে হাসার বলে, আপনার দুইজন আমার মুরব্বি আমি জানি, কিন্তু আসল মুরব্বি কেবলমাত্র আমার নানাকেই শুধু মানি, যাকে তাকে মুরব্বি মানা যাবে না। আল্লাহ কোরআনে বললেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারে তারে ইত্তেবা করা যাবে না, মানা যাবে না, কেবলমাত্র একজন ব্যক্তিকেই মানতে হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এত এত দল কে রে, এই বাংলাদেশে এত দল কেন? এক দল বলে নবী নূরের তৈরি, এক দল কয় মাটির তৈরি, এক দল কয় জেতা আছে, আর এক দল কয় মরে গেছে। এরকম দল আছে না নাই দরকার আছে? ওই আমাদের বগুড়া আশাবাড়ি সিদ্দিকি উই একটা যা দল হসে ভাই, আরে দর্শক তো শয়তানেরও আছে নাই, কারণ শয়তানের দর্শক নাই কতক্ষণ আছে না নেই। একদল বলতেছে নবী গায়েব জানে, আচ্ছা নবী যদি গায়েব জানে, যখন মা আয়েশা রাদিয়াল্লাহ হেরে গেছিল না ইফকের ঘটনা, তখন নাকি মুনাফিক এসে নবী মেলা কিছু কইল, নবী যদি গায়েব জানতো ওর কান সারা চড় মারতে, জোরে কোন কথাটা এই শয়তান, আমার বউ সম্পর্কে আজে বাজে কথা কোস, কিন্তু নবী গায়েব জানে না দেখে আয়েশা থেকে নিজকে সরে গেলেন, আয়েশাকে উপর তালাক দিলেন, তার মানে বোঝা গেল নবী গায়েব জানে না, আল্লাহ যদি জানাই তাহলে নবী জানে, জোরে কোন কথা ঠিক কথা কোন ঠিক না। নবী গায়েব জানলে তাইফের ময়দানে নবীকে পাথর খেতে হতো না, নবী গায়েব জানলে উহুদের ময়দানে নবীর দান দান শহীদ হতো না। হ্যাঁ নবী জানে, আল্লাহ রাসূল বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যতক্ষণ আল্লাহ না জানায়। তাহলে গায়েবের মালিক কে? আরো জোরে হুয়াল্লাহুল্লাজি পড়েন, হুয়াল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হোসেন বলতেছে আপনার দুইজন আমার মুরব্বি, আমি সম্মান করি জানি, কিন্তু মানা যাবে না, মানতে গেলে একজনকেই মানতে হবে, তিনি হলেন মুহাম্মাদুর। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসাইন বলতেছে মনে কষ্ট নিয়েন না, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন দরজাত গিয়ে বললাম, নানু ভাই। ও নানা, আমি হোসাইন একটু ভিতরে ঢুকবার চাই। আমার নানা বলতেছে খবরদার খবরদার, এখন ভিতরে ঢুকবি না, আমি জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, কিরে ভাঙ্গা ঘরে নানা কথা কয়, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি, দরজা খুললে না খুললে কি হবে? আমি জানালার পার্শ্ব দিয়ে ভিতর দিকে লক্ষ্য করে দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, আর ওই বালিশে আমার নানা মাথা দিয়ে শুয়ে আছে, আমার নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটে। আমি রাগ করে বললাম, নানু ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নানা বলে, হোসেন তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। তোর নানির মতন, শোনেন কথাটা খেয়াল করবেন, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘর কি হয়? আপনারা কেমন বউ পাচ্ছেন? ঘর কি জান্নাত আছে? এশার নামাজ পড়ে, এশার নামাজ পড়ে স্বামী মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমি তো এশার নামাজ মসজিদে জামাতে পড়লাম, বাড়ির যা দেখবো আমার বউ এশার নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে, এই নিয়তে বাড়ির গেছে জান্নাত, বাড়ি আমার বউ কোরআন শরীফ পড়তেছে। কিন্তু ভিতরে ঢুকে দেখে বাবা, ভিতরে ঢুকে দেখতেছে ঘরের ভিতর থেকে হিন্দু কেড়ে পূজার বাদ্যে বাসতেছে, কেরে কেড়ে আমি নামাজ পড়লাম মসজিদে আমার ঘরে হিন্দু কেড়ে পূজার বাদ্য কেন, যায় দেখে বউ স্টার জলসা দেখতেছে। আহ, যারকে বউ স্টার জলসা দিই বাংলা দেখে, আপনারা বলেন তো সেই ঘর কি জান্নাত না জাহান্নাম? এ জোরে কোন জান্নাত না জাহান্নাম? কি আমি আবার দেখছি এক ঘর কোরআন শরীফ থাকে ভাই, এই যে ঘরে টিভি সেই ঘরেতে কোরআন শরীফ, বুঝলেন?
মাঝে মধ্যে মেয়ে মানুষ কোরআন শরীফ পড়ে আবার বান্দা থই, কিছুক্ষণ পর স্টার জলসা দেখে ফেরেশতাকে আল্লাহ এই শয়তান কি করতেছে? আপনাকে দেখি ডিশের লাইন আসা আছে, বউগুলো যদি ভালো করো আসান ভাই কেঁচি দেখালি লাইন, মেয়ে মানুষ কি বলবি? এই বক্তা যেন জীবন আর চান্স না পায়। মারে রে মা, যারা পর্দার অন্তরালে বসে আছো গো মা, এই দুনিয়া শেষ দুনিয়া নয় মা। আল্লাহ কোরআনে বলেছেন বাল তো ওসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। হোসাইন দৌড়ে গিয়ে বাবার হাত ধরছে, আমার দিকে তাকান, হয়তো আলীর হাত ধরে বলতেছে বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আচ্ছা বেটা যদি বাবার কাছে কয়, আপনার বেটা নাই, যদি আপনি কয় আব্বা আমার মা আপনার কেমন বউ, না তাহলে কী করবেন? হোসাইন বাপের হাত ধরে বলতেছে বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? ও বাবা আপনি যেমন ভালো বউ পাইয়া আপনার অভাবের ঘরটাও জান্নাত হয়ে গেছে, আমার নানা যেমন ভালো বউ পাইয়া নানার ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে। বাবা গো হোসাইন নিয়ত করেছি আমি এমন একটা বিয়ে করব যে বউটা আমার ঘরে আসলে আমার ঘরটাও আল্লাহ জান্নাত বানায়া দেয়। কারণ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, বিয়া করার আগে ভাবো, বিয়া করিয়া কান্দা মরলেও কাম হবে না। ওমর ফারুক বলে হোসাইন তাহলে কী বলবার চাও? হোসাইন বলতেছে আমিরাল মোমিনিন আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে, আমি তিনটা প্রশ্ন করব উত্তর দিবার পারলে আমি সেই মেয়েকে বিয়ে করব। ওমর ফারুক বলে বাবা হোসাইন সে প্রশ্ন তিনটা কী? হোসাইন বলতেছে আপনার কাছে বাবা কেন, আপনার কাছে বলবো কেন, আমি যেই মেয়েকে বিয়ে করবো কেমন সেই মেয়ের সামনেই আমার প্রশ্ন প্রকাশ হবে, অন্য কারোর সামনে হবে না। ওমর ফারুক বলে আলী তোমার হোসেন যে তিনটা প্রশ্ন করবে তুমি কি জানো? আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম এই যে প্রশ্ন করে উত্তর নিয়ে বিয়ে করবি, আমি বাবা হয়েও এটা জানি না, আজকে প্রথম শুনলাম। ওমর ফারুক নিজের গালো চর দিয়ে কয় কিসের ঘটকালি, যে প্রশ্ন আমি জানি না আলীও জানে না সেই প্রশ্ন কে দিবি উত্তর? মেয়েটার দরজা দিয়ে বলে মা আমার আবদুল্লাহ বিয়ে কর, আমার আবদুল্লাহর সাথে বিয়ে বসলে তুই বড় সুখী হবি মা। মেয়েটা বলতেছে আপনি খালি একবার বলেন আবদুল্লাহ হোসেনের চাইতে ভালো, খালি আপনি বলবেন যে আবদুল্লাহ হোসেনের চাইতে ভালো আমি বিয়েতে রাজি হয়ে গেলাম, আপনি কম। ওমর ফারুক বলে মা আমার আবদুল্লাহ হোসেনের চাইতে ভালো নয়, কিন্তু হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমি ওমর জানি না, যেই প্রশ্ন তার বাবা জীবনে শোনে নাই, তুমি কি উত্তর দিবার পারবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে আমিরাল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালু, আমি না পারলেও আমার আল্লাহ পারবে। লিল্লাহে আকবার। আমার হাত ধরে বলতে দূর যতই ওয়াজ করেন ডাইরেক্ট করেন অ্যাঙ্গেলে করেন এত বছর আগে নামাবার পারবেন না। তা আমি বললাম কে বলতেছে? আমার ইমান, আমার ইমান এটাই বলতেছে। আমি গেলাম পাগলা পাঁচতলা ঘরের চতুর্থ তলায় রাত নয়টার সময় দেড় লাখ টাকা খাটের উপরে বারো হাজার টাকার কম্বল গাওয়ার দেয় মাঘ মাসে ওড়ে তামানে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামায় কে? কয়টার সময়? এ কয়টার সময়? নয়টা, নয়টা, নয়টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামায় কে? এই বলে ভাই কম্বল বারো হাজার টাকার চোখে মুখে দিয়ে শুয়ে পড়ছে। রাত তিনটার সময় একটা ভূমিকম্প, কটার সময়? তিনটার সময়, খালি বিল্ডিং ওই নয়টার সময় কি করলো হামাক নামাইকে? তিনটার সময় যখন ভূমিকম্প শুরু হচ্ছে ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে ওটা পর্যন্ত পড়ার টাইম পাইনি, ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতা বলতেছে আল্লাহ নয়টার সময় শয়তান কইল কি আর
রাত তিনটার সময় ন্যাংটা হয় নামলো, ব্যাপার কি? আল্লাহ বললেন তো ইজ্জুমান তাশা, সকলে পড়েন তো ইজ্জুমান তাশা ও তুজিল্লুমান তাশা বিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি বলে এত সালের আগে হামাক নামায় কে, আল্লাহ কয় সময় লাগবে না, এমন ভাবে নামবি ন্যাংটা হয়ে নামা লাগবে জোরে কোন কথা ঠিক কি না? এ এ কথা কর না কেন, কথা কর না কেন? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা বলতেছে হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তো, আমি না জানলে কি হবে, আমার ইমান বলতেছে আমি না পারলেও আল্লাহ পারাবে। তাহলে ইমানদারের সাথে কে থাকে? আরো জোরে ওমর ফারুক এক দৌড়, এক দৌড়ে হযরত আলীর দরজায়। আলী রে, আলী দৌড়ে এসে বলতেছে কিন্তুক্ষণ আগে তো মন খারাপ করে গেলেন, আবার আইসেন কেন? বলে তারিখ করবার চাই। হোসেন বলে কিসের তারিখ, কিসের তারিখ করবেন? বলে তুমি যে প্রশ্ন করবা তিনটা, তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে উমর ভাই কি ক্ষণ, যে প্রশ্ন আপনি জীবনে শোনেননি আমিও জানি না, সেটার উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বললেন ইমানের বলে বলিয়ান হয়ে মানুষ যখন আল্লাহর প্রতি ভরসা করে তখন সেই মানুষটা একলা থাকে না, ওই মানুষের সঙ্গে আমার আল্লাহ থাকে। সুবহানাল্লাহ কর না কেন। আজকে বাংলাদেশের লোকেরা আমাদের কিছু নাই, কিন্তু আমাদের কে আছে? আরো জোরে জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, কখন বাতাস কোন দিকে ঘুরবি কিছুই বলা দেবে না, জোরে কোন কথা ঠিক কিনা? নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, ধরে কারণ সামনে কি একটা চাদর দেওয়া হইল, চাদরের ওই পারে ওই ১৮ বছরের মেয়েটাকে বসানো হয়েছে। আপনাদের আর একটা বোঝানোর জন্য বলতেছি, ডান পাশে হযরত ওমর, বাম পাশে তাহলে কি হযরত আলী, আর মাঝখানে হলো হোসেন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই ১৮ বছরের মেয়েটাকে বসানো হয়েছে। এখন যদি আপনাদের প্রশ্ন করা হয় সামনে চাদর দেওয়ার কারণ কি, সবাই একসঙ্গে বলেন চাদর দেওয়ার কারণ কি? আমাদের বাংলাদেশের মেয়েরা কি কয়, কিছুদিন আগে ঢাকা ভার্সিটি, আপনারা জানেন ফেসবুক দেখছেন, ঢাকা ভার্সিটিতে কতগুলো মেয়ে পোশাকের স্বাধীনতা চাইছে। এক মেয়া বুঝলেন, ঢাকা ভার্সিটি এক মেয়া, এরকম একটা অন্যা এ বগল বগল কাটা এরকম পেঁচিতে এদিকে বার হয় এদিকে বার, ইনকা পেঁচা কয় আমার দাদি নানিরা এরকম পড়ছে। এখনকার কতগুলো মেয়ে, আগেকার মেয়ে আমরা দেখছি ভদ্র না ভাই, এরকম মেয়েরা দেখেন অন্যায় এরকম পড়তো, আগেকার মেয়েরা অন্যায় দিয়ে এরকম ঢাকা ঢুকে এরকম ঢাকা ঢুকে রাখতো, ছেলেরা দেখবার তালিকা না রে ঢাকা থসে রে ঢাকা থসে রে। আর এখনকার মেয়েরা এই অন্যা ঘুরে এই দিকে দিছে, অন্যা ঠিকই আছে কিন্তু ঘুরিছে এই দিকে, পিছন দিকে দিছে, সামনে খালি লাইট মারতেছে। হাসেন কেন? আমাদের ছেলেদের কোনো দোষ নাই, এদের নষ্ট করেছে এই বেহায়া বেসারা নারী, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের যুবকদের কোনো দোষ নাই, বর্তমান সরকার বোঝে না, ইফটিজিং করলে ছেলে করে ধরে, কেউ ছেলে করে ধরবে কেন রে? ছেলেরা কি বাড়ির মধ্যে ইফটিজিং করে? এরা ব্যবসায়ী হয়ে রাস্তাতে আসে কেন? আমাকে ছেলেরা কি হিজড়া নাকি? দেখলে তো মন ধরবে তাবি, এই জন্য আল্লাহ কইছে তোরা ঢাকে এত ঢাকে এত। কি মনে কষ্ট পাচ্ছেন? একটু মনোযোগ দা শোনেন, সামনে চাদর দিয়ে ওমর ফারুক বুঝাই দিলেন চাদর হলো পর্দা। অথচ বাংলাদেশের একজন গায়িকা বর্তমানের সংসদের নায়িকা, নাম হলো মমতাজ, নাম কি হাই রে বেটা রে, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। মমতাজ বলতেছে মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা যদি বড় পর্দা হয় উমর ফারুকের মন ভালো না খারাপ, হযরত হোসেনের মন ভালো না খারাপ, আলীর মন ভালো না খারাপ, তাহলে মনের পর্দা যদি পর্দা হইতো সামনে চাদর কেন দিল? উমর ফারুক বুঝাই দিল মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন।
আজকে সরকার নারীদের নিরাপত্তা যদি দিবার চায় তাহলে এইরকম অ্যাসিড মারা ধর্ষণ করার আইন না করে পর্দার আইন চালু করে দেখ, প্রত্যেকটা নারী নিরাপত্তা থাকবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, পর্দার আইন চালু হোক। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন করো, কয়টা? আপনার কি শুনবেন? এই আনসান করা হবে না, এদিক সেদিক তাকান যাবে না, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি তাহলে প্রশ্ন শুরু করে দাও। এবার হোসাইন প্রশ্ন করবে, প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না যে তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একলা হয়ে গেছি, কথাটা কি বুঝছেন? কি বলতেছে? এই মেয়ে তুমি একলা বসে আছো এইবারে, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একলা। ওমর ফারুক বলতেছে, পাগলা কয় কি, তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাপ বসে আছে, তুমি কেমনে একলা হলে? হোসেন বলে, রে মেয়ে আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার নিরপেক্ষ আসনে বসে থাকবে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষে নিবে। ই কি এবার আইছে? কি ভোট? ইভিএম ভোট। অন্য মার্কাত মারিলে ওই মার্কাতে পড়িবে। কি বুঝতেছেন? ওমর ফারুক কার পক্ষে? এ কথা কন্যাকার কার পক্ষে? হত আলী কার পক্ষে? আজকে নির্বাচন কমিশনের কার পক্ষে? কি সিটারি ভাই, কি সিটারি রে। ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন বলে, রে মেয়ে আমার এক নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? খুব মনোযোগ দিবেন, আমার মায়েরা যারা পর্দা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন যখন মেয়েটাকে লক্ষ্য করে বলতেছে, আমার এক নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে হজরত আলী চমকে উঠছে, হজরত আলী চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো, আমি ছেলের সাথে আছি, আমার কথা বাদ দেওয়ার মায়ের কথা কয় কে? আপনারা বলেন তো, ছেলের জন্যে মায়ের গুরুত্ব বেশি না বাপের গুরুত্ব বেশি? দেখেন, এদের বাপ কয় না মাও কয়? আমি একটা গান করি তো দেখি আপনার এই গান শুনে কি বলবেন। কব, বাবায় আনন্দে মাতিয়া পেটের মধ্যে দিয়া সেই যে চইলা গেছে খবর লিল না, মাজন ধরিয়ায় উদরে কত কষ্ট করে, ধরিয়ায় উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো। বাপে যে পেটের মধ্যে দিয়া, বাপের আর কোন খবর আছে? মাও পেটত দিয়া। ইমাম গাজ্জালি বলেছেন, যখনই সন্তান পেটের মধ্যে ঢোকে তখন মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায়। প্রতি মাসে যে 3 দিন 5 দিন একটা অসুখ হয়, এটা বন্ধ হয়। এই অসুখ হলে নামাজ পড়া যাবে না, কোরআন ধরা যাবে না, রোজা রাখা যাবে না, কিন্তু ওর সন্তান পেটে আসার সঙ্গে সঙ্গে এই অসুখ আল্লাহ বন্ধ করার কারণ হলো, পেটে বাচ্চা নিয়ে মার যেন ইবাদতের কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার একটা সম্পর্ক আল্লাহ করে দেয়। মা যখন 4 মাসের বাচ্চা ফেরত নিয়ে রুকুর থেকে সেজদাত গেছে, বাচ্চা পেটের মধ্যে দুমর খাচ্ছে, ফেরেস্তাকে আল্লাহ তোমার বান্দি সেজদা দেবার গেলে পেটের বাচ্চার যে কষ্ট হয়, আল্লাহ কয় ফেরেস্তা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। আজকে যে শালারা নামাজ পড়ে না, আজান দিলে ঘাড় কাত করেছিল, বুঝবেন উনি যখন পেটতে আসলো ওর মাই নামাজ পড়েনি। খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও ভালো একটা মা দাও, ভালো বাপের কোনো দরকার নাই, ভালো মায়ের দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য হোসেন প্রশ্ন করেছে, রে মেয়ে আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান, আমার মা সম্পর্কে কি তোমার জানা আছে? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। কি
হোসেন প্রশ্ন করেছে আমার মাকে, তুমি জানো? আর ওই মেয়েকে আমি চিনি, যেই কসে চিনি। উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, তিনটার উত্তর দিবি, এক নম্বরে আউট। প্রশ্ন করলো কি আমার মাকে জানো, আর এই মেয়ে কি কয় চিনি। হজরতানির চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মাঝখানে হোসাইন খালি মুসকি মুসকি হাসতেছে। আপনারা দেখেন তো তিনটা বিচারক কয় রকম, ওমর ফারুক জিব্বাত কামড় খাচ্ছে, আর হোসাইন মুসকি মুসকি হাসতেছে, আর হজরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আলীর চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো, তুই কেমনে চিনবি আমি স্বামী হই যাই হোসাইনের মারে চিনিনি। সুবহানাল্লাহ, কবেন না? আচ্ছা বলেন তো, যদি তিন ছেলে গল্প করে এক জায়গায় বসে থাকে, কে রে আমাদের পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী বউ কার, এই গল্প যদি করে, তো বলতেছে আমি তো দেখেছি উমুকের বউ সবচেয়ে সুন্দরী। উনি বলতেছে না রে, ওর চাই তো ওর বউ সুন্দরী। আচ্ছা আপনারা বলেন তো আমাকের বউ কেমন, এটা যদি পাড়ার লোকেরা গল্প করে, আমরা স্বামীরা জান্নাত যাবো? যাবো আমার বউ সুন্দরী, পাড়ার লোক জানে কেমনে রে? পাড়ার লোক কিভাবে জানলো? তার মানে বোঝা গেল আমার বউকে আমি ঠিক মতো পর্দায় রাখতে পারি নাই। আপনারা বলেন তো ফাতেমাকে চেনা যাবে? ফাতেমা কেউ দেখছে নাকি? ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিল, গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কবর দিল। কবর দেওয়ার পরে হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি মাফ করে দাও। এই দোয়া করার পরে যখন তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই কবরটা কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর। এমন সময় কে যেন বলে, আলী রে আমার ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আপনারা তো বারোটার পর আর শোনেন না, ঠিক আছে ঠিক আছে, না খাড়া হয়ে আস, আরে জাগা তো আছি, থাক খাড়া হয়ে থাক, বসাই যে লাগবে তার তো শুনলি হলো। তো এখানে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, তো আমাকে বলতে যে হুজুর কত রাত ওয়াজ করবি, করুক অসুবিধা নেই, কিন্তু এই মসজিদের জন্য আপনাদের কাছে একটু রুমাল যাবি পাঁচটা মিনিট। যারা দূর থেকে এসেছেন, জোর জবরদস্তি নেই, 10 টাকা 20 টাকা 50 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় একটু দান করবেন, করবেন না? আপনাদের কাছে কি রুমাল গেছে? একবার গেছিল রুমালের আদেশ না, না না, যদি রুমাল একবার যায় দুইবার তো দেওয়া যাবে না। আপনাদের মধ্যে কেউ কি এরকম মনে করতেছেন যে হুজুর কিছু দান করবো আল্লাহর ঘরে? যদি মনে করেন যে ভাই এই যে মসজিদ কেউ যদি নির্মাণ করে, আল্লাহ রাসূল বলেছেন কেউ মসজিদ বানালো আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিল। একমাত্র বাংলাদেশি 10 মিলে আমরা মসজিদ বানাই, পৃথিবীর অন্য রাষ্ট্রে এইরকম 10 জন 20 জন মিলে মসজিদ বানায় না, একক ধনী ব্যক্তি একটা করে মসজিদ বানিয়ে দেয়। কিন্তু আমাদের দেশের একটা নিয়ম হলো সকলে মিলে আমরা মসজিদ তৈরি করি। তা আপনাদের এই বাজারের মসজিদ, এই মসজিদটা উন্নয়ন কল্পে মাহফিল। আমার আগে আমি ভাইকে বলেছিলাম যত প্রকার আদায় আছে সব আদায় তুমি করে নেবে, কোনো আদায় শেষ বক্তার জন্য রাখা যাবে না। তো কানে কানে বললো, যদি হুজুরকে বাকি থাকে এরকম কেউ যদি থাকেন, আপনাদের মধ্যে কেউ আছে যদি থাকেন যে আল্লাহর ঘরের জন্য 10,000 20,000 1,000 2,000 টাকা দান করবেন, এরকম যদি কেউ থাকে, এ ওটার দরকার নাই, ওটার দরকার নাই, উঠে যায় না। আপনি এরকম মনে করেন না যে আমি দান না করে উঠে চলে যাবো বাড়ির, বাড়ির যাওয়ার আগে হয়তো হাসপাতালে যাওয়া লাগতে পারে, জোরে কোন কথা ঠিক কিনা, সিনা টান করে এরকম যাওয়া ঠিক না, চলো রে বাড়ির যা, বাড়ির যাওয়া রাস্তার মধ্যে তোমার জন্য আজরাইল সাইজ হয়ে আসো। কাউসারি বাড়ি তৈরি হয়েছিল বউকে, দুটার সময় আসতেছি। আপনাকে সিরাজগঞ্জের এক থানা বেলকুচি, ওয়াজ করতে করতেই মারা গেছে, ওয়াজ করতে করতেই কাউসারি মারা গেছে। বউ চিন্তা করে, পরে খবর গেল আপনার স্বামী আর দুটার মধ্যে দেওয়ার পারতেছে না, বলে কি ওয়াজ আরও সময় করবে কেন, না হাসপাতালে মারা গেছে। তাহলে কী বুঝতেছেন আপনি যে এখানে আসছেন এখান থেকে বাড়ির যাওয়ার গ্যারান্টি আছে? তো তাহলে সিনা টান করে লাভ ধরতেন কেন, দিবেন না মসজিদ, দিবেন না ওয়াজ শুনবেন,
যদি কেউ থাকে এরকম আল্লাহর কোনো পাগলা যে আমার বাপ মা কবরে গেছে আল্লাহ তোমার ঘরে কিছু দান করে আমার বাপ মার কবরকে জান্নাত বানাবার চায়, এরকম যদি কোনো পাগল থাকে আমি তাদের জন্য পাঁচটা মিনিট টাইম দিছি, যদি কেউ এরকম থাকে নগদ বাকি আল্লাহর রাস্তায় যদি আল্লাহর ঘর মসজিদে দেন যে হুজুর আমার বাপ মা চলে গেছে কবরে, বাপ মার জন্য বহু কিছু করতে পারতেছে না, অনেক সম্পদ আমার বাবা রেখে গেছে, সে বাবার রুহের মাগফিরাতে মসজিদে ১০০০ টাকা দিয়ে দিলাম, এরকম নিয়তে কেউ যদি দেন আমি তাদেরকে বলবো। জি, আসলে জিকির কি, এই শোনেন জিকির কি, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারে তুমি কেমনে বলতে পারো হোসেন মায়ের চোখের ভুরু জোড়া? আমি স্বামী হিসাবে বলতে পারি, কারণ রাসূল বলেছেন তোমরা যদি বিবির ভুরুর মাঝখানে এই যে দুই ভুরু, এই দুই ভুরু নাই আপনার বিবির, এই দুই ভুরুর মাঝখানে যদি একটা সুমা খান তাহলে একটা ওমরা হজের সওয়াব হবে। খালি সুবহানাল্লাহ কইন না, সুমা খাওয়া লাগবে। আপনি যদি আপনার বইয়ের এই জায়গার চুমা খান আপনি বলেন তো এটি ভুরু জোড়া না ফাঁক, চিনবেন না এ কথা, কোন চিনবেন না? আল্লাহ রাসুল তার জীবনে দেখেন, এই যে হুন্না লিবাসুল্লাকুম, আমার ছোটো ভাই বসে আছে, নবী আমার ঘরের মধ্যে বসে আছে, শোনেন নবী বসে আছে, ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, যেই ঢুকছে নবী লাফ দিয়ে উঠছে, নবী আর বসে নাই, লাফ দিয়ে উঠে দরজা বন্ধ করে দিছে, জানলা যে ফাঁক ফুঁক ছিল সেটাও বন্ধ, মা আয়েশা গেলে থরথর করে কাঁপতেছে, আল্লাহ রাসূল বলে আয়েশা কাঁপো কেন, বলে হুজুর আপনার জুতার পরে সে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয় আল্লাহ রাসূল বলে আয়েশা যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই। আয়েশা বলে হুজুর তাহলে দরজা বন্ধ হয়ে গেল আপনি কি হলেন? আমি এখন স্বামী তুমি আমার বউ, সুবহানাল্লাহ কবেন না, আমি এখন স্বামী তুমি আমার বিবি, আসো। নবী যখন দুই হাত বাড়াই দিছে মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে আল্লাহ এতদিন জানতাম আমার নবী হলো বিশ্ব নবী, আজকে নিজের চোখে দেখলাম আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আস্তে করে ডান হাতটা মা আয়েশার পিঠের উপর একটু ঠাসি দিছে, বউকে বুকের মধ্যে নেই, সুবহানাল্লাহ কবেন না, একটু ঠাসি দিছে বুকের দিয়ে ঠাসি মারছে, আল্লাহর আরশ থরথর করে কাঁপতেছে, আল্লাহ এ জিব্রাইল এ কোথায় রে, লব্বাইক আল্লাহ, তাড়াতাড়ি নবীর কাছে কোরআন শরীফ দিয়ে যায়, কোরআন আয়াত তাড়াতাড়ি নবীর কাছে যায়, ফেরেশতা জিব্রাইলকে আল্লাহ 24,000 বার নবীর কাছে যাচ্ছি আপনার হুকুমে, তাড়াতাড়ি যাওয়া লাগবে কেন? আল্লাহ বলতেছে নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এই আমলে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, যা তাড়াতাড়ি কোরআন শরীফ লিখে যা। জিব্রাইলের ফালটা প্রশ্ন করেনি, করার সাহস নাই তো, যে নবী কী আমল করতেছে, আপনার কোন তো নবীকে ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তেছে, জিকির করতেছে, নামাজ পড়িচ্ছে, আল্লাহ কইলে এমন আমল এমন কাজ করতেছে আমার আরশ আনন্দে কাঁপতেছে। ফেরেশতা জিব্রাইল নবীর ঘরের বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে নবী বলতেছে ওয়ালাইকুম আসসালাম ইয়া আখি জিব্রাইল। মা আয়েশা বুকের মধ্যে বলে হুজুর কি হলো, আপনি আমাকে বুকতলি আছেন আর ফেরেশতা জিব্রাইল আইলো, রাসূল বলে আয়েশা জিব্রাইল নিজের ইচ্ছে কোনোদিন আসে না, আল্লাহর হুকুমে আসে, জিব্রাইল কি জন্য আইছো, বলে হুজুর ঘরের মধ্যে কি আমল করতেছেন আমি জিব্রাইল জানি না, আল্লাহ খুশি হইয়া কোরআন আয়াত নাজিল করেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলে রে মে
গালে একটা কালো তিল ছিল, সেটা হোসেন বলতে পারে ফাতেমা তার মা হওয়ার কারণে। থুতুনির তলে লাল একটা দাগ ছিল, এটা নবী বলতে পারে ফাতেমা তার মেয়ে হওয়ার কারণে। কিন্তু রোমের জেলখানায় বন্দি থাকা 12 বছরের একটা মেয়ে, 18 বছর বয়স, তুমি কেমনে বলো, তুমি কেমনে বললে মা একটু জানতে চাই। মেয়েটা কান্দের বলে, মুরব্বী, ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে সকালবেলা আমাকে 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। এই চাবুকের আঘাতে আমি একসময় বেহোশ হয়ে পড়ে যেতাম, আবার যখন হুঁশ ফিরে পাইতাম তখন আমি বলতাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানার মধ্যে আমাকে দেখার কেউ নাই। মাঝে মধ্যে কিন্তু যে সমস্ত আলেমদেরকে ধরে জেলখানায় রাখছে ওরাও কিন্তু মাঝে মধ্যে বিরক্ত হয়, কি মনে হয়? সারা পরিমণির মতন ব্যবসা জামিন পেল রে, আর আমরা আরেম হয়ে, জানেন গতকাল যখন ওয়াজর থেকে নামছি গত রাত্রে, মানে আমার এই হাতের সাথে গেলে হাত ঠেকাবি, একটু মুসাবা করবি, এরই জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আমি বললাম, ভাই আসসালামু আলাইকুম, হাতের সাথে হাত ঠেকান যাবি না ভাই। দেখেন আমি চিন্তা করলাম, এই হাতের সাথে মানুষ একটু হাত ঠেকাবি, তার জন্য কত লোক দাঁড়িয়ে আছে, আর সেই হাতত হ্যান্ডকাপ লাগাচ্ছে রে। আরে মামুনুল হকের হাতত হ্যান্ডকাপ, কাজী ইব্রাহিম মুরব্বী মানুষের হাতে হ্যান্ডকাপ, আমির হামজা হাতে হ্যান্ডকাপ, যে হাতের সাথে মানুষ হাত লাগা সওয়াব লিবি, আর সেই হাতত লাগাছে হ্যান্ডকাপ। কথা কন কি কি আশ্চর্য, বেজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন চুপটি করে শুনতেছে, হযরত আলী বলতেছে, এবার মেয়েটা বলে, হোসাইন ওই রোমের জেলখানায় সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারতে মারতে যখন বেহোশ হয়ে পড়ে যেতাম, ওই সময় আশ্চর্য হয়ে আবেগে একটু বিরক্ত হয়ে বলতাম, আল্লাহ তুমি আছো আসমানে, লা ইলাহা ইল্লাল্লাহ কোথায়, মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায়, এ রোমের জেলখানার মধ্যে আমাকে দেখার মতন কেউ নাই। এই বলে কানতে কানতে যখন আমি বেহোশ হয়ে গেছি, এমন সময় স্বপ্নে দেখি আমার শিয়রের পাশে একটা নূরের পুতুলি বসে বসে কানতেছে, আমার মাথায় হাত দিয়ে বসে বসে কানতেছে। আমি জিজ্ঞেস করলাম, কে গো মা, জান্নাতের হুরি না বেহেস্তের পরি? আমাকে বলতেছে, মা জান্নাতের হুরিও না বেহেস্তের পরিও না, আমি হলাম জান্নাতুল বাকি, হোসানের মা ফাতেমা। আমি সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে তাকায় দেখি চোখের ভুঁড়ির জোড়া বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনের তলে লাল একটা দাগ দেখতে পাই, এরপরে আর আমি কিছুই দেখতে পাই নাই। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, এত সহজ না, 3টার উত্তর দিলে বিয়া কর্ম নসেথ আমি করব। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ইমান কেমনে পাইলে? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যেই দেশে তোমার জন্ম এ দেশের সবাই খ্রিস্টান, ওই খ্রিস্টানদের দেশে 6 বছরে তুমি ইমান কেমনে পাইলা? মেয়েটা বলতে, হোসাইন আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। সোনাল্লাহ কবেন না, ওমর ফারুক চমকছে, ওরে বাবারে, রোম সম্রাট কাইসারের নাতনি? বলে, হ্যাঁ আমার দাদা একদিন আমাকে পড়ন্ত বিকেলবেলা বলল, নাতনি রে আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি ছোট মানুষ, খেলা দেখার জন্য রাজদরবারে গিয়ে দেখি একটা মানুষের 2টা চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, 2টা হাত রশি দিয়ে বেঁধে রাখছে, 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমার দাদা বলে, নাতনি ওই যে খেলোয়াড় দেখ, তাকায় দেখ, তাকে নিয়ে খেলবো। আমি বললাম, দাদু ভাই ওইটা কে গো দাদা? ওইটা কে? আমার দাদা বলতেছে, ওইটা হলো মুসলমান। আমি আশ্চর্য হয়ে বললাম, দাদা এই মুসলমানকে নিয়ে আপনি কি খেলবেন? বলে, তাকায় দেখ। আমি তাকায় দেখি আগুনের একটা চুলা দাউ দাউ করে জ্বলতেছে, ওই চুলার উপরে ডেকছি মনে মনে তেল, নিচের তাপে খালি টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে, হাত বাঁধা চোখ বাঁধা ওই পাও বাঁধা মুসলমানকে
আগুনের চুলার মধ্যে ফেলে দিব, মুসলমান পুড়ে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। মেয়েটা বলতেছে, হোসাইন, 6 বছর বয়সে আমি দাদার কাছে আপত্তি করে বললাম, দাদা এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার যায়। যদি মুসলমান একটা বারের জন্য বলে আল্লাহ রাসুল মানি না, শুধু বলবে আল্লাহ রাসুল মানি না, তাহলে আমি তার হাতের বাঁধন খুলে দেব, চোখের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব। মেয়েটা বলে, হোসাইন, আমি 6 বছর বয়স ইমান কেমনে পাইলাম? শোনেন, আমি আস্তে আস্তে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান যদি আপনি বাঁচতে চান তাহলে একটা বারের জন্য বলেন আল্লাহ রাসুল মানি না। সঙ্গে সঙ্গে মুসলমান বলে, মা তুমি মনে করতেছ মুসলমান জীবন বাঁচানোর জন্য বলবে আল্লাহ রাসুল মানি না, কিন্তু যারা প্রকৃত মুসলমান হবে দরকার হলে তারা গোটা দুনিয়া ছাড়বে। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দরকার হলে তারা গোটা দুনিয়া ছাড়বে, এক মুহূর্তের জন্য আল্লাহ রাসুল ছাড়বে। মেয়েটা বলে, হোসাইন, আমার দাদা হুঙ্কার দিয়ে বললেন এতগুলো সৈন্য সামন্তের মধ্যে মুসলমান এমন কথা বলে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। মেয়ে বলে, হোসাইন রে, আমি 6 বছর বয়সে দাদাকে বললাম, দাদা একটা জীবন্ত মানুষকে মেরে ফেলবেন, এ মানুষ মারার খেলা আমি দেখব না। আমার দাদা বলে, দেখার জন্য আইছি, তোরা দেখতে হবে। আমাকে জোর করে যখন ধরে রাখলেন, আমি তখন তাকায় দেখি ওই মুসলমান বীরের মতন আগুনের চুলার দিকে হাঁটতেছে, বীরের মতন আগুনের চুলার যে পুড়ে মরবি, ওদিকে মুসলমানের খেয়াল নাই। মুসলমানের খেয়াল হলো ওয়ালা তাকুলু, পড়েন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরু। আল্লাহ বলতেছে, মুসলমান তোদেরকে যারা কেউ হত্যা করবে, তোদেরকে যারা হত্যা করবে, তারা কখনোই মনে করিস না যে তারা মরে গেছে, বরং আমি আল্লাহ বলতেছি তারা চির অমর হয়ে গেছে। আপনারা কি মনে করছিলেন ইয়াজিদ হোসাইনকে মারার পরে? ইয়াজিদ কিন্তু অহংকার করে বলেছিল, হোসাইন শেষ, হোসাইন শেষ। আনাস ইবনে মালিক বলেছে, ইয়াজিদ মুখ সামাল করে কথা বল, আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তারা কোনো দিন মরে না, বরং হোসাইন মরেনি, হোসাইন শেষ হয়নি, তুই শেষ হয়ে যাবি, তুই শেষ হয়ে যাবি। আনাস রাদিয়াল্লাহু বলেছে, 5 বছর পরে ইয়াজিদ মরিয়া পুষিয়া কুটি গেছে ভাই, গোটা বাংলাদেশে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও একটা ইয়াজিদ পাওয়া যাবি না। জোরে কোন কথা ঠিক কি না? আর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একটা করে হোসাইন আছে না নাই? তাহলে কে মরল? ইয়াজিদই মরে গেল। আজকে ক্ষমতার পাওয়ার পায়া হোসাইনের গোষ্ঠীকে যারা হত্যা করতেছে মনে করতেছে এরা মরে যাচ্ছে, এরা মরতেছে না, তোরা ইয়াজিদের মতন পোষা মরবো। জোরে কোন কথা ঠিক কি না? একটা হিন্দু আকাশ তার বেটা আমার কাছে নিয়ে যাচ্ছে, হিন্দু আমি কল তোর বেটার নাম ইয়াজিদ, তো আমার কাছে থেকে কাড়া লিস, কাড়া লিস কে ইয়াজিদ অভিশপ্ত, ইয়াজিদ অভিশপ্ত, আমি হিন্দু হোক কিন্তু আমার ছেলের নাম ইয়াজিদ হোক না। দেখছেন, একটা হিন্দু পর্যন্ত তার ছেলের নাম ইয়াজিদ হয় না। আজকে যারা অহংকার করতেছ, অন্যায়ভাবে মানুষ মারতেছ, তোমরা মরে দেখো তোমাদের নাম কোনো সন্তানের নাম আর কেউ রাখবে না। জোরে কোন কথা কর না কেন, কথা কর না কেন, চিন্তা করে। মেয়েটা বলে, হোসাইন, আমি লক্ষ্য করে দেখি ওই মুসলমান আগুনের চুলার দিকে যখন হাঁটতেছে, একেবারে চুলা বরাবর যখন চলে গেছে, তখন আমি একটা জীবন্ত মানুষকে ফেলে দিবে আগুনে, এটা দেখবো না বলে এই ডান হাত দিয়ে আমার চোখ আমি জাপটে ধরলাম। আমি যখন চোখ জাপটে ধরেছি, এমন সময় একটা মধুর, এত মধুর শব্দ, এত মধুর বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। মেয়েটা বলে, হোসেন রে, ওই মুসলমানের কলেমা আমার কানের মধ্য দিয়ে আমার কলিজার মধ্যে ঢুকে এমনভাবে দানা বাঁধলো, আমি তখন দেখতে পাই, যদিও আমার হাত চোখের ওপরে, তারপর আমি দেখতে পাই ওই মুসলমান আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার আগে কে যেন খাঁচা থেকে পাখিটা ধরে সম্মানে ছেড়ে দিল। মানে ওই মুসলমান আগুনের চুলার মধ্যে পড়ার আগেই খাঁচার ভিতরে পাখি ধরে
এইরকম ছেড়ে দিলে উঠতে উঠতে সবুজ রঙের পাখি হয়ে ইল্লিন নামক জান্নাতের বাগানে চলে গেল। জোরে কান সুবহানাল্লাহ। শুধু খাঁচা আগুনের চুলার মধ্যে পড়েছে। আমি এক দৌড় দৌড়ে গিয়ে মাকে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, রাজ দরবারে খেলা দেখতে গিয়ে মুসলমানের কথা কোথায় পাইলি? এই মুসলমানের কলমা বাদ দে, তোর দাদা বাপ শুনলে তোকে মাইরা ফেলবে। আমি তখন বললাম, মা এ কলমাওয়ালারা কোনো দিন মরে না, লিল্লাহে তাকবীর, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না মা। আমি এক দৌড়ি আবার রাজ দরবারে, আয়সা দেখি আমার দাদা সৈন্য সামন্ত নিয়ে আনন্দ মিছিল করতেছে, মুসলমান পুরা শেষ হয়ে গেছে। আমি তখন দাদার সামনে হাজার হাজার সৈন্য, আমার দাদা রোম সম্রাট কাইসার, হাজার হাজার সৈন্যর সামনে, আমার দাদার সামনে আমি একটা ছোট্ট মেয়ে, এভাবে সাদত আঙ্গুলি তুলে বললাম, দাদু ভাই কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয় হাতে তুলে নেয় না। তোমরা বলতেছ মুসলমান পুড়ে গেছে, মুসলমান শেষ হয়ে গেছে দাদা, কিন্তু আমি নিজের চোখে দেখেছি মুসলমানের খাঁচা ফুটতেছে, আর পাখি এখন জান্নাতের বাগানে ঘুরে বেড়ায়। আমার দাদা ভাই কে রে, তুই আমার লাগনি হয়ে এই মরা মুসলমানের পক্ষে ওয়াজ করতেছিস? আমি তখন কইলাম, দাদা ওই মুসলমান মরার যাওয়ার আগে আমাকে ইমান দিয়া চলে গেছে। আমার দাদা কে, এরা কি জাত রে, এটা কি জাত রে, এ তো ফুরেনার জাত না, একটা মরে দশটা ইমান পায়, সুবহানাল্লাহ। কন্যাকে ওরা আমাদেরকে যতই মারুক শুনতে পারবে, এক সাইডে ভিতরে গুন্দি ফেরে থসে ওয়াজ বন্ধ হসে, এক আমি ঝামজা বন্ধ হচ্ছে, নকল দশটা আমি ঝামজা পার আছে, কি মনে করতেছেন? না আসলে ইউরিদুন আল ইউতফিউ নূর আল্লাহি বি আফওয়াহিহিম আল্লাহ মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফির। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে দুই নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে হাজার গুণ তুমি সুন্দর দিয়েছো। জোরে গান সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, আলী রে আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, তিনটা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। তো দুটা থাক, একটা বাকি থাক। আপনারা কি মনে করতেছেন যে একটা বাকি তুই আমি বাড়ির যা পারবো? রাস্তার মধ্যে দুটো মরে যাই, তো এই উত্তর আপনাদের কে শোনাবে ভাই জান? এই দিন হোসেন বলে, রে মেয়ে আমার তিন নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে, এই যুবকেরা তারা বিয়ে করনি, কথাটা মনোযোগ দিয়ে শুনবে, বিবাহের আগে না বিবাহের পরে আমাকে ছেলেরা যত সম্পর্ক করবার চাই খালি বিয়ের আগে, জোরে কারণ ঠিক কিনা, এই সাকিব খান যেটা সম্পর্ক করছে এই শালাকে বিয়ের পরে করছে না আগে করছে? হাল আমলের একটা ছুট্ট না নাই কে পুঁজে আছে এরই এরও নাকি ফ্যাট ভরে দিছে, মেজাজ খারাপ হয়ে। এই তোমরা সাকিব খানকে গ্রহণ করবে? শোনো, আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করো। হোসাইন যুবকদের সর্দার, জান্নাতি যুবকদের সর্দার কি বলতেছে? রে মেয়ে আমার তিন নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে বউ হইয়া আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে, খালি কান্দে। ওমর ফারুক বলে, বা দুইটা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিলে, আর এইটা হলো সহজ প্রশ্ন, তুমি খালি বলো বিয়ের পর আমি থাকবো ইনশাল্লাহ। কান্দো কেন কান্দো কেন? মেয়েটা বলতেছে, আমি ইরাল মুমিনিন, হোসাইন যে নিয়তে প্রশ্ন করেছে এই প্রশ্নের উত্তর ওই জেলখানার ভিতরে আল্লাহর নবী আমারে দিয়া দিছে। কারণ জেলখানার ভিতরেই এই উত্তর আমি পেয়েছি। মেয়েটা বলে, হোসাইন একজন আল্লাহর মস্ত বড় নবী ছিল, নাম হলো আয়ুব নবী। জোরে কন কি নবী? আয়ুব নবী কিন্তু একসময় বাদশা ছিল, রাজত্ব ছিল, আত্মীয় স্বজন ভাই ভগ্র সবাই ছিল, অনেকগুলো বউ ছিল। কিন্তু যখন আয়ুব নবী অসুস্থ হয়ে গেল, রাজত্ব চলে গেল, দেহের মধ্যে ঘাও ধরে গেল, তখন ভাই ভগ্র আত্মীয় স্বজন সবাই চলে গেছে, বউ যে গড়া ছিল একটাও নেই,
একবার বাড়ির থেকে জঙ্গল থেকে ফেলে দিয়েছে দুর্গন্ধ কি মানুষের গোস্ত পচা দুর্গন্ধ গোস্ত পচা দুর্গন্ধ কি সবাই যখন চলে গেছে আয়ুব নবীর সঙ্গে কেউ নাই একজন বিবি সেই বিবির নাম হলো রহিমা মেয়েটা বলো হোসাইন ওই কারবালার প্রান্তরে সবাই যখন আপনার কাছ থেকে একে একে চলে যাবে আমি তখন রহিমার মতো আপনাকে আঁকড়ে ধরে থাকব হোসেন বলতেছে ইয়ামির আল মুমিনিন আপনার ঘটকালি আল্লাহ কবুল করেছে আমার বাবার পছন্দনীয় মেয়েকেও আল্লাহ কবুল করেছে এই মেয়েটাকে আমি বিবি হিসাবে গ্রহণ করে নিলাম মেয়েটার নাম হলো শাহের বানু বাজান আজকের আলোচনার ভিতর দিয়ে যেই জিনিসটা আমি আপনাদের বুঝাবার চাইছি আত্মাকুল্লাহ ভয় করতে হবে কার হাক্কা তুকাতিহি যথাযথ ভয় আর যতই কঠিন অবস্থা আসুক না কেন মুসলমান না হয়ে আমাদের মৃত্যু নয় আমাদের সামনে দুর্ভিক্ষ আসবে না আমাদের সামনে প্রধানমন্ত্রী বলেছে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ না আমাদের ইমান হরণের একটা চেষ্টা হবে ধরে কোন কথা ঠিক কি না যত ফন্দি ফিকির করুক আমাদের জীবন যাবে কিন্তু ইমান যাবে আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি আজকের আলোচনা দিয়ে এই জিনিসটা সবসময় রাস্তার পাশে মাহফিল ছোট জায়গায় মাহফিল দীর্ঘ সময় ধরে আমি আপনাদের সামনে আলোচনা করলাম মসজিদকে কেন্দ্র করে মাহফিল মসজিদের উন্নয়ন বলতে আপনারা কী বুঝতেছেন মসজিদ দোতলা হওয়া মসজিদ দোতলা হওয়া মসজিদের উন্নয়ন হলো এই বাজারের সমস্ত মুসলমান দাবিকারী পাঁচ ভক্ত নামাজ মসজিদ জামাতের সঙ্গে আদায় করা ঠিক কিনা বলে আমাকে ধরে বলে হুজুর একতলার লোক ধরতেছে না আর মসজিদ দোতলা করা লাগবে কিছু টাকা দেন হুজুর আমি টাকা তো দেবই তো ফজরের খবর কি ফজরে এক কাতারই হয় না জোহরের খবর কি বলে কোনো মতে এক কাতার আসরের খবর কি কয় ফজরের মতোই মাগরিবের খবর কি কয় বাজার যেদিন হয় সেদিন দুই তিন কাতার হয় এসার খবর ওই ফজর যা এসাও তাই তো মসজিদের মধ্যে কয় কাতার আছে বাজান বলে মসজিদের মধ্যে নয় কাতার তো নয় কাতারের মধ্যে এখন পর্যন্ত দুই কাতারই হলো না তাহলে দোতলা করবা কেন তখন বলতেছে ও যে হুজুর জুমার দিনে সবার শেষে আগে যায় ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে জুমার দিনে সবার শেষে এসে আগে যায় ওর কি জন্য দোতলা ওই তো শালাক আছে কিন্তু আল্লাহ বলছে ফাওয়াইলুল্লিল মুসল্লিন আল্লাহর সঙ্গে ঠাট্টাকারি হয়ে না সবাই পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করবো গোটা মসজিদ উন্নয়নে ভরপুর হয়ে যাবে ধরে কোন কথা ঠিক কি না এই যুবকেরা নামাজ ধরো বাবা নামাজই পারে তোমাদের যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে ইন্না সালাতা তানিল ফাহশাই ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে যাবতীয় ফাহিশা অশ্লীলতা থেকে হেফাজত করতে আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন সকলে হাত তোল আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এ আল্লাহ মাসের পর মাস প্রচার করে করে মাহফিল করা বড় কঠিন হয়ে যায় মাত্র সাত দিনের মধ্যে হঠাৎ কোরআনের মাহফিল যারা করলো আল্লাহ তোমার ঘরের উন্নয়নের জন্যে তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও এ আল্লাহ তাআলা এই মসজিদের জন্য একটা ছেলে আমার হাফিজ সাহেবের সঙ্গে যোগাযোগ সবসময় রেখেছে এ আল্লাহ তার জন্য দোয়া করি মেহরবানি করে তাকে কবুল কর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি তার মা তাই না মা মা আর সন্তানের জন্য দোয়া চেয়েছে আমরা দোয়া করি আল্লাহ কবুল করেন আয় আল্লাহ তালা মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যে আলোচনা হয়েছে আল্লাহ ত্রুটি বিচ্যুতি যা হয় মাফ করে দেওয়া হাদিয়া যা মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকে রওজা মোবারকে কবুল করে না তামাম আম্বিয়াই কেরাম আসহাবে কেরাম তাবিনে কেরাম তাবা তাবিনে কেরাম তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরো পরে হাদিয়া কবুল করো ও মাবুদ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখুনি মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ এই মাহফিলের সম্মানিত সভাপতি মসজিদ কমিটির সম্মানিত সভাপতি
মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম মুয়াজ্জিন, মুসল্লি, খতিব, আল্লাহ সকলকেই তুমি কবুল করে না। আল্লাহ মসজিদের জন্য যারা দান করেছে আল্লাহ, অনেক দান করেছে আল্লাহ, যে যা নিয়ত করে দান করেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। এই মসজিদকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য প্রত্যেকটা যুবককে কবুল করে নাও আল্লাহ। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমাদের যুবকগুলোকে আল্লাহ তুমি জরির ইবনে আবদুল্লাহ সাহাবির মতন চরিত্র দান করো, হাসান হোসেনের মতো বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ যুবকগুলোকে যাবতীয় শয়তানি অসুস্থতা থেকে, নফসের ধোকা থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। যাবতীয় দুর্ভিক্ষ থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করো। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। রতনকান্দি বাজারের উপরে আল্লাহ তুমি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। আল্লাহ আমি গুণাগার বলে দোয়া ফিরাই দিও না। আমার ডান পাশে মসজিদের খতিব, আজকের মাহফিলে সম্মানিত দ্বিতীয় মেহমান সহ আলেম ওলামা যারা, হাজী সাহেবরা হাত তুলেছে, আল্লাহ যার দুই কান হাত পছন্দ করো সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানি তুমি জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।